আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে চিকেন পিৎজা। আর এই চিকেন পিৎজাটা ছোটো বড় সবারই খুবই প্রিয়, আমি সহজভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই রকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন যাবে আপনার কাছে। একটি মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ কুসুম গরম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু খুব বেশি গরমও থাকা যাবে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকা যাবে না। দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ চিনি, 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ ইস্ট। 1টা চামচের সাহায্যে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো শেষ, এখন আমি এটাকে এভাবে রেখে দিব, ইস্টটা যাতে খুব ভালোভাবে ফুলে ওঠে। 10 মিনিটের মতো আমি এটাকে এভাবে রেখে দিব। 10 মিনিট পর ইস্টটা খুব ভালোভাবে ফুলে উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিচ্ছি 1টা ডিম। আপনারা চাইলে ডিমটা বাদ দিতে পারেন, সেক্ষেত্রে লিকুইড দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ তেল। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মতে সফট একটা ডো তৈরি করে নিব। এটা কিন্তু হাত দিয়ে করতে হবে, যত বেশি সফট হবে ডোটা তত বেশি টেস্টি হবে পিৎজাটা। খুব ভালোভাবে মতে সফট একটা ডো তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন ডোটা কতটা সফট। এখন আমি ডোটা একটু গোল করে নিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি। আমি টুপির মতো করে নিচ্ছি। ডোর উপরে সামান্য পরিমাণ তেল ছিটিয়ে দিচ্ছি। এখন আমি তেলটা ডোর উপরে মাখিয়ে নিব, যাতে করে ডোর উপরের অংশটা ড্রাই না হয়ে যায়। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ডেকে 1 ঘন্টার জন্য একটা গরম জায়গায় রেখে দিব, যাতে করে ডোটা খুব ভালোভাবে ফুলে ওঠে। এখন আমি মাংসটা ম্যারিনেট করে রাখব। এখানে আমি 250 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি, মাংসটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, মাংসের মধ্যে থেকে কোনো প্রকারের পানি নেই। এখন আমি দিয়ে দিব 1/2 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা। এখানে আমি নিয়েছি 1/4 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/4 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1/4 টেবিল চা চামচ পরিমাণ গুঁড়া, 7 মতো লবণ। সবগুলো গুঁড়া মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব পুরো মশলাটা, এখানে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব, আপনারা চাইলে নাও করতে পারেন কোনো সমস্যা নেই, কিন্তু রেখে দিলে টেস্টটা ভালো আসবে। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য এভাবেই রেখে দিব।
15 মিনিট পর এখন আমি চিকেনটা ফ্রাই করে নিবো। এর জন্য আমি চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 1/2 টেবিল চা-চামচ পরিমাণ সয়াবিন তেল। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে 5 থেকে 6 মিনিটের মতো চিকেনটাকে কুক করে নেব। এর মধ্যে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি একটু হালকা হালকা করে পোড়া পোড়া করে নেব, এতে করে চিকেনটা একটু খেতে ভালো লাগবে। চিকেনটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। 4 থেকে 5 মিনিটের মতো চিকেনটাকে আমি কুক করে নিয়েছি। হালকা হালকা একটু দাগ কেটে নিয়েছি চিকেনের মধ্যে। এখন আমি চিকেনটা উঠিয়ে নিব। ঘন্টা পর ডোটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে বাতাসটা বের করে দিব। এখানে আমি একটা পিৎজার মোল নিয়ে নিয়েছি। মোল্ডের মধ্যে আমি সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে গোল একটা শেপ দিয়ে দিব। হাত দিয়ে চেপে চেপে আমি গোল একটা শেপ দিয়ে দিয়েছি পিৎজার। এখন আমি কাঁটা চামচে ফুটো করে দিব, যাতে করে এটা বেক হওয়ার পরে ব্রেডের মতো করে ফুলে না ওঠে। ফুটো করে দিলাম। এখন আমি দিয়ে দিব পিৎজা সস। এখানে আমি 2/3 টেবিল চা-চামচ পরিমাণ পিৎজা সস নিয়েছি। চাইলে আপনারা পিৎজা সসটা বাড়িয়েও দিতে পারেন কিংবা কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই পিৎজা সসটা আমার ঘরে তৈরি। ঘরে কীভাবে আপনারা পিৎজা সসটা তৈরি করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুব ভালোভাবে পিৎজা সসটা পুরো পিৎজার উপরে লাগিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে পিৎজা সসটা লাগিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব ক্যাপসিকাম। পিৎজাটা আপনারা কীভাবে সাজাবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা আপনাদের মনের মতো করে আপনারা পিৎজাটাকে সাজাতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো দিয়ে দিচ্ছি, ফ্রাই করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2 চিমটি পরিমাণ অরিগানো। এই অরিগানোটা দেওয়ার কারণে পিৎজার আসল টেস্টটা আসবে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি অরিগানোটা কীরকম। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, এখন আমি দিয়ে দিব গ্রিন অলিভ। ব্ল্যাক অলিভ সব কিছু দেওয়া শেষ। এখন আমি এটাকে 160 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের মতো বেক করে নিব। 25 মিনিট পর ওভেন থেকে পিৎজাটাকে বের করে নিয়ে এসেছি। খুবই সুন্দরভাবে বেক হয়েছে আর দেখতেও খুবই ইয়াম্মি লাগছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো এটা কেমন হয়েছে। আমার রেসিপিটা ফলো করে আপনার বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ঘরের তৈরি পিৎজা কিন্তু বাহিরের পিৎজা থেকেও কিন্তু অনেক আলাদা, অনেক টেস্টি হয় ঘরের তৈরি পিৎজা। সেটা আপনারা ঘরের মধ্যে তৈরি করলে বুঝতে পারবেন তফাৎটা।
আমার কাছে তো ঘরের তৈরি পিৎজাটাই বেশি ভালো লাগে বাহিরের পিৎজা থেকেও। এখন আমি আপনাদেরকে একটা পিস নিয়ে দেখাবো, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।